সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানিও হুসাইনি প্রতিষ্ঠিত একজাক উদ্যমী আত্মবিশ্বাসী যুবকদের মানবিক সংগঠন বইনীয় যুব ফোরামের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে জরুরি খাদ্য সহায়তা ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে উক্ত কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বোর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিল ইসলাম আনিসুল ইসলাম কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুররা সহকারী কমিশনার ভূমি মীর রাশেদ উজ্জামান রাশেদ মাজবান্ডার দরবার শরীফের খলিফা শাহ শিব্বির আহমেদ মাজবান্ডারি মাওলানা মুফতি শাহ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী মাওলানা আব্দুল সত্তার বেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন মৈনিয়া যুব ফোরাম উপজেলা শাখার সভাপতি সুমন আহমেদ সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ সহ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকে আমাদের 28ে রমজান গতকালকে রাতে আমরা সকলে সবে গদর এর নামাজ পড়েছি আজকে এই একটা আমি বলবো যে আমাদের এটা হাজার বছরের শ্রেষ্ঠ রাতের পরে হাজার বছরের শ্রেষ্ঠ একটা দিন ইবাদত করার একটা দিন এরছে বড় ইবাদত আর সেটা হতে পারে যে একজন মানুষকে এই রকম প্রান্তিককালীন সময়ে মানুষকে উপকার করতে পারা এই মহোনিয়া যুব ফোরামে আমি গত বছর এসেছি আমি দেখেছি যে আমাদের কর্ণার যখন লকডাউন শুরু হয়েছে সবার আগে যে কয় যে কয়টা সংগঠন বলবো বা ব্যক্তি উদ্যোগে সহযোগিতা সহযোগিতা করেছে মানুষকে এর মধ্যে এই সংগঠনটা কিন্তু একদম শুরুতেই কিন্তু মানুষকে চান দিয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে এইবারও সামনে ঈদ আছে এবং আমি এখানে দেখতেছিলাম যে ভিতরে কি কী আছে আপনারা একটা ঈদের সময়ে আপনার পরিবার পরিবারের সকল সদস্য নিয়ে খাওয়ার জন্যে তেল চিনি তারপরে পেঁয়াজ আপনার তারপর হচ্ছে শ্যামাই আলু সকল ধরনের আইটেম দেখেছে একদম কমপ্লিট একটা প্যাকেজ আকারে দেওয়া হয়েছে আপনারা যারা এই উপহার পাবেন আমার একটা অনুরোধ থাকবে আপনাদের একটু খাস দিলে একটু দোয়া আপনি যদি একটু দোয়া করেন এই দোয়াটাই ওনাদের জন্য একটা পাতা হয়ে থাকবে এই একটু দিনে একশো জনকে দেয় আগামী দিনে বৃদ্ধি করে ওনাদের এই যে বর্তমান সময়ে ক্রান্তিকালীন সময় ওরা আপনাদের পাশে দাঁড়িয়ে আছে সেই কারণে আপনারা একটু দোয়া করবেন আমিও ব্যক্তিগতভাবে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে সাংবাদিক সারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো এই যে মহনিয়া যুব ফোরাম ওনাদের যে কার্যক্রম আছে এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরলে আরো আমাদের অন্যান্য সামাজিক সংগঠনগুলি যারা আছে তারা যেন এইসব কাজে উৎসাহিত হয় ধন্যবাদ সবাইকে